আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা চলে এলাম আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমি একটি মশারি কভার বানিয়ে দেখাচ্ছি এটি সম্পূর্ণ ইউনিক এবং অসাধারণ একটি ডিজাইন তো আমি এটি আপনাদেরকে রিকমেন্ড করব। আপনারা ডোরমেট হিসেবেও এটা ব্যবহার করতে পারেন অথবা কুশন কভার হিসেবে ব্যবহার করতে পারেন ডোরমেট হিসেবে অথবা কুশন কভার হিসেবে যদি আপনারা এটা এটি ব্যবহার করেন তাহলে অসাধারণ সুন্দর লাগবে আর দেখতে খুব চমৎকার আর সম্পূর্ণ ইউনিক তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে করে করে ক্লিক ভিডিও পাওয়ার জন্য প্রথমে আমি একটি ১৬ ষোলো ইন্টু ষোলো লম্বা চড়ার একটি কা সাদা কাপড় নিয়ে নিয়েছি এবং কাপড়টিকে সুন্দরভাবে ভাজ করে দুই ভাজে ভাঁজ করে নিয়েছি সমান দুই ভাজে ভাঁজ করে নিয়ে আরেকটি ভাঁজ দিয়ে নিচ্ছি তো এইভাবে আমি চার বাজে বাস করে নিয়ে আট ইঞ্চি পরিমাণ ঝুমা দাগ কেটে নিচ্ছি কর্নার বরাবর ধরে আট ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিচ্ছি তো চারিপাশটায় এভাবে আমি আট ইঞ্চি করে দাগ কেটে নেব আট ইঞ্চি করে দাগ কেটে নিয়ে আমি সমান একটি গোল রাউন্ড রাউন্ড করে এটি কেটে নিব তো আপনারা এটি কাটার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন এটা যেন সুন্দর রাউন্ড হয় তো আপনারা এটি চার কোনাও করতে পারেন অথবা রাউন্ডও করতে পারেন তো আমি গোল করেছি আপনারা রাউন্ড হিসেবেও ব্যবহার করতে পারেন চার কোনা হিসেবে ব্যবহার করতে পারেন তো আমি যেহেতু মশারি কভার বানাচ্ছি এই জন্য আমি চারপাশে কোনো এক ইঞ্চি করে দাগ কেটে নিচ্ছি এক ইঞ্চি আমি ফাঁকা রেখে দিব আর আপনারা যদি ডোরমেন্ট হিসেবে ব্যবহার করেন তাহলে কোনো ফাঁকা রাখার দরকার নাই প্রথম থেকেই শুরু করবেন এক ইঞ্চি করে কোন ফাঁকা রাখতে হবে না তো আমি এক ইঞ্চি করে ফাঁকা রেখে আমি এটিকে সমান দুই ভাজে ভাজ করে নিয়েছি এবং আরেকটি ভাজ দিয়ে নিয়েছি আরেকটি ভাজ দিয়ে নিয়ে মোট টোটাল আট ভাজে ভাজ দিয়ে নিয়েছি তো আট ভাজে ভাজ দিয়ে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমার তো দেখুন আপনাদের এই কুশন কভারটি এরকম ভাজ হবে তো স্কেল দিয়ে আমি সুন্দরভাবে চক দিয়ে দাগ কেটে নিচ্ছি তো এটা আমি মেনশন করার জন্য চারিপাশটাকে আমি যে আট ভাজে ভাজ করে নিয়েছি দাগ কেটে নিয়ে তো দাগ কেটে নিয়ে এবার আমি চার ইঞ্চি পরিমাণ একবারে মাঝখান থেকে ধরে চার ইঞ্চি পরিমাণ দাগ কেটে নিলাম নিয়ে যে কোনো একটা ভাজের মাছখানে যে কোনো একটা ফুলের মাঝখানে যেহেতু আমি ফুল শেপ দিচ্ছি ফুলের মাঝখানে একটা দাগ কেটে নিব নিয়ে চার ইঞ্চি যে মাঝখান থেকে যে চার ইঞ্চি দাগ দিয়ে নিয়েছিলাম তো সেখান থেকে দাগ কেটে আমি একটা ফুলের কড়ির কড়ির মতো শেপ দিয়ে নিব তো একইভাবে আমি সবগুলো করি এভাবেই দাগ কেটে সেপ দিয়ে নিব তো আপনারা এটা লক্ষ্য রাখবেন কড়িগুলো যেন সমান মাপ আসে সমান মাপ দিয়ে এভাবে সুন্দরভাবে কড়িগুলোকে দাগ কেটে নেবেন এবং মাঝখানে যে দাগগুলো দিয়েছিলাম সে দাগুলো আমি মুছে দিচ্ছি জাস্ট আমি কড়ির শেপটা রাখবো এবার আমি তিন ইন্টু তিন ইঞ্চের লম্বা চৌড়ার ছোটো ছোটো বেশ কয়েকটি টুকরা নিয়ে নিয়েছি দুই কালারের টুকরা নিয়েছি তো অরেঞ্জটি আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ফুলের শেপটা দিবো তো আমি একটি কাপড় এক টুকরো কাপড় নিয়েছি তো কাপড়টিকে এভাবে আমি মুড়িয়ে একটি পাপড়ির শেপ দিয়ে নিচ্ছি তো মড়িয়ে এক মাঝখান বরাবর পর্যন্ত মড়িয়ে সমানভাবে এভাবে আমি একটি পাপে শেপ দিয়ে নিয়ে এক ইঞ্চি ফাঁকা রেখে তারপরে আমি পাপের শেপটি আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি তো আমি এভাবে আরেকটি সে নিলাম নিয়ে মুড়িয়ে এভাবে আমি পাপড়ির সুন্দরভাবে শেপ দিয়ে নিব তো পাপড়ি বলতে পারেন অথবা লিফ পাতা বলতে পারেন তো সেপ দিয়ে নিয়ে এভাবে আমি এক ইঞ্চি ফাঁকা রেখে তারপরে বসিয়ে এভাবে একটি একটি করে পাপড়ি বানিয়ে বানিয়ে সেলাই করে নিব তো পর্যায়ক্রমে আমি চারিপাশে এভাবে সুন্দরভাবে একটি করে পাপড়ি বানাবো এবং সেলাই মেশিন দিয়ে পাশাপাশি রেখে সুন্দরভাবে সেলাই করে নিব তো আমি সেলাই করে নিচ্ছি তো আপনারা এভাবে চারিপাশটাই স্টেপ বাই স্টেপ একটু ধৈর্য নিয়ে একটি করে সে পাপড়ি বানাবেন আর এক সুন্দরভাবে এভাবে সেলাই মেশিন দিয়ে সেলাই করে নিয়ে চার পাঁচটা কমপ্লিট করে নেবেন তো আমি চার পাঁচটা আমার কমপ্লিট প্রায় কমপ্লিট করা হয়ে গিয়েছে আমি কমপ্লিট করে নিচ্ছি তো আপনারাও কমপ্লিট করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব না করে যাবেন না আর কমেন্ট অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন ভালো লাগলে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের টি কেমন হয়েছে আপনারা কি কী হিসাবে ব্যবহার করছেন কুশন কভার অথবা ডরমেন্ট হিসেবে কিনা অথবা মশারি কভার হিসেবে ব্যবহার করছেন কিনা তো আমি যেহেতু আমার পাপড়িগুলোকে চক দিয়ে দাগ দিয়ে নিয়েছিলাম জন্য আমার পাপড়িগুলো মুছে গিয়েছে তো আমি আবার একটু পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি আমার জাস্ট পাপড়ির ফুলের যে কড় কড়ি আছে কড়ির কড়ির মাছ একটা শেপটা আমাকে বের করে নিচ্ছি আমি তো আপনারা এটা এটি চক দিয়ে করবেন না আপনারা পেন্সিল দিয়ে দাগ কেটে নেবেন তো আমি পাপড়িগুলো শেপ দিয়ে নিয়েছি এবার পাপড়ির শেষ প্রান্তে আমি একটি করে কমলা কালারের ফু কমলা কালারের একটি কোডি বানিয়ে পাপড়ির একবারে শেষ প্রান্তে আমি এটাকে ছেট করে নিব লক্ষ্য রাখতে হবে আমার পাপড়ির শেষ যে ফুলটি আমি বানিয়েছি পাপ শেষ একইভাবে প্রতিটা শেষ প্রান্তে আমি একটি করে কমলা কালারের পাতা অথবা কোডি দিয়ে দিব তো দিয়ে এভাবে আমি আবার অল্প একটু ফাঁকা রেখে এভাবে আমি একটি করে একটি স্টেপ বাই স্টেপ গুলোকে বসিয়ে নিব পাপড়িগুলোকে বসিয়ে নিব তো একইভাবে আমি পাপড়িগুলোকে বসিয়ে নিচ্ছি তা আমি আপনাদের দেখার অথবা বোঝার সুবিধার্থে আমি একটু বেশি করে দেখাচ্ছি তো আমার আবার একটি পাপড়ির শেষ প্রান্ত এসেছে ফুলের তো সেখানে আমি আবার একটি কমলা কালারের ফুল দিয়ে এভাবে অন্য কালা তার পাশে অন্য কালারগুলো দিয়ে দিয়ে এভাবে আমি সেলাই করে নিচ্ছি তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো একটার পর একটা এভাবে আমি শেপ দিয়ে ফুল বসি আবার একটি ফুলের শেষ প্রান্ত আসছে তো সেখানে আমি এভাবে আমি যে যতগুলো আমার করি আছে সবগুলোই আমি একইভাবে কমলা কালার দিয়ে শেষ প্রান্তে কমলা কালার দিয়ে আমি শেষ করেছি কমলা কালারের ফুলটিকে তো প্রথমে আমি একটি করে দিব তারপর আমি দুটি করে একই কালার কমলা কালারের ফুল নিব নিয়ে এভাবে আমি স্টেপ বাই স্টেপ দিয়ে যাব প্রথমে একটি তারপর দুইটি দ্বিতীয় লাইনে দুইটি তৃতীয় লাইনে তিনটি চতুর্থ লাইনে চারটি এভাবে স্টেপ বাই স্টেপ দিয়ে আমার পুরো কাজটি আমি একইভাবে কমপ্লিট করে যাব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটির পর একটি এভাবে সুন্দরভাবে কমলা কালারের পাপড়ি দিয়ে দিয়ে কাজটি কমপ্লিট করছে তো আপনারা কালার কম্বিনেশনটা আপনারা আপনাদের মতো করে নেবেন বরাবরই আমি বলি কালার কম্বিনেশনটা আপনারা আপনাদের মতো করেই নেবেন তো একইভাবে আমি স্টেপ বাই স্টেপ একটি করে কড়ি দিয়ে একটি করে ফুলের পাপড়ি দিয়ে দিয়ে আমি কাজটি কমপ্লিট করছি শুধু আমরা কমলা কালারের কম্বিনেশনটা একটু ঠিক রাখবো প্রথমে একটি তারপর দুইটি তারপর তিনটি এভাবে আমি একটা করে কমলা কালারের পাপড়ি বাড়িয়ে যাব তো প্রথমে আমার লক্ষণীয় আমি যে ফুলটা তৈরি করেছিলাম আটটি ভাজের যে ফুলটি তৈরি করেছিলাম তো আটটি ভাজে সম্ভবত আটটি ফুল আসবে তো আটটি ফুলের শেষ প্রান্তে আমি প্রথমে কমলা কালারের ফুলটি বসাবো একটি ফুল বসাবো তো প্রতিটা ভাজের শেষ প্রান্তে একটি করে প্রতিটা কুড়ির শেষ প্রান্তে একটি করে কমলা কালারের ফুল বসাবো বসিয়ে এভাবে আমি স্টেপ স্টেপ বাই প্রতিটি কমপ্লিট করে ফেলব তো দেখুন আমি কত চমৎকারভাবে দেখুন আমি কমপ্লিট করেছি তো এভাবে পুনরায় আমি বাকি কাজগুলো একইভাবে করে ফেলবো একইভাবে করব তো স্টেপ বাই স্টেপ এভাবে পুনরায় আমি সবগুলো শেষ যতক্ষণ না আমার শেষ হবে ততক্ষণ একইভাবে আমি কাজটি কমপ্লিট তো চ্যানেলে আরও অসাধারণ অসাধারণ মশারির কভার বিভিন্ন ডিজাইনের মশারির কভার আর কুশন কভারের ভিডিও আছে তো আপনারা যদি মশারি কভার অথবা কুশন কভার বানানোর জন্য ডিজাইন খুঁজেন তো সে আমার সেই ভিডিওগুলো প্লেলিস্ট থেকে আপনারা দেখে আসতে পারেন তো অসম্পূর্ণ আনকমন এবং ইউনিক মশারির কভারের অনেকগুলো ডিজাইন আছে আপনারা যে কোনো একটি আপনাদের পছন্দ মতো বানাতে পারেন আর বানানোর জন্য যদি কোনো অসুবিধা হয় তাহলে তা আমি আসি আমাকে কমেন্ট করলে আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব আর আপনারা অবশ্যই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো আপনাদের উৎসাহ পেলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো দেখুন আমি একটার পর একটি এভাবে কমপ্লিট করছি এখন শেপটা দেখতে কত চমৎকার কত ইউনিক অসাধারণ লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এভাবেই আমি পুরো কাজটি একইভাবে কমপ্লিট করব সুবিধার্থে আমি একটু বেশি করে করার চেষ্টা করছি তো এভাবে আপনারা সম্পূর্ণ কাজটি একইভাবে স্টেপ বাই স্টেপ করবেন আর একটু বেশি করে দেখাচ্ছি ভিডিওটি বড় হয়ে যাচ্ছে দেখাচ্ছি যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে পুরো ভিডিওটি আপনারা দেখলে আর কাজটি একটু ধৈর্য নিয়ে করতে হবে পাপড়িগুলো বানানো একটু ডিফিকাল্ট বানিয়ে বানিয়ে এভাবে ধৈর্য নিয়ে করলে বাট আমার মনে হয় আপনি এই মশারি কভারটি একদিনেই তৈরি করতে পারবেন তো একদিনে একটি এত চমৎকার একটি মশারির কভার তৈরি করা আসলে অনেক ভালো লাগবে তো আপনারা যদি হাতে যে সেলাইগুলো করেন তো হাতের সেলাইগুলার সেলাইয়ের থেকে আপনার এইভাবে মেশিনে এইভাবে ফুল একে একে কাজ করলে আর দেখতে অনেক চমৎকার লাগছে আর হাতে করলে তো সময়টাও অনেক বেশি লাগে তো দেখুন আমি অনেকটাই তৈরি করে ফেলেছি তো বাকিটা আপনারা একইভাবে তৈরি করে নেবেন আমি আর দেখাচ্ছি না তো হয়ে গিয়েছে আমার সম্পূর্ণ মশারির কভারটি তো আপনারা একইভাবে তৈরি করে নেবেন এবার আমি একইভাবে এখন আমি তিন ইঞ্চু তিন ইঞ্চির লম্বা চওড়ার একটি কাপড় নিয়েছি ছোটো টুকরা নিয়েছি তো টুকরাকে আমি এইভাবে চার ভাজে ভাজ করে নিয়ে গোল রাউন্ড করে কেটে নিব তো গোল রাউন্ড করে কাটার সময় আপনারা লক্ষ্য রাখবেন যেন মাঝখানেরটি সুন্দরভাবে রাউন্ড হয় তো একইভাবে আমি দুটো কাপড়কে ছোটো ছোটো দুটো টুকরা নিয়ে তো এক কাপড়কে আমি চার পাঁচটা সেলাই করে নিচ্ছি তো এইভাবে আমি সেলাই করে নিব তো সেলাই করে নিয়ে হয়ে গিয়েছে এবার আমি যে কোনো একটা পাশের একটা প্রান্ত ধরে আমি একটু কেটে নিব কেটে নিয়ে আমি যে টুকরোটি তৈরি করেছিলাম বলটিকে আমি চার পাশটাকে আমি উল্টে নিচ্ছি তো উল্টে এভাবে আপনারা উল্টে নেবেন তো উল্টে নেওয়া হয়ে গিয়েছে এবার যে পাশটা আমি কেটেছি কাটা অংশটি মাঝখানে নিয়ে দিয়ে আমি চার পাঁচটা এভাবে সেলাই করে নিব। সেলাই মেশিন দিয়ে আমি সেলাই করে নিচ্ছি তো এভাবে আপনারা সেলাই করে নেবেন এসে আমার আর আমি যেহেতু মশারি কাপড় বানাবো এই জন্য আমি একই সাইজের আরেকটি কাপড় নিয়েছি নিয়ে কমলা কালারের কাপড় নিয়ে তো আমি মাঝখান বরাবর কেটে নিয়ে একটি রান্নার সহ চেন লাগিয়ে নিচ্ছি তো আমি অন্য ভিডিও এই একই একই কাজটি আমি দেখিয়ে থাকি তো এটা দেখানোর প্রয়োজন নাই তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে তো মাঝখান বরাবর আমি একটি রান্না সহ চেন লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়ে এভাবে আমি একটা সেলাই দিয়ে পরে আরেকটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো আপনারা দুই পাঁচটায় একইভাবে এভাবে মশারি কভারটি সেলাই করে নেবেন তো সেলাই একইভাবে আরেকটি প্রান্তের সাথে আমি মশারি কভারটিকে কভারের অন্য প্রান্তটি লাগিয়ে এভাবে আমি সেলাই করে আমার কাজটি কমপ্লিট করে নিয়েছি তো এবার আমি মশারি কভারের যে জানাসহ চেনটি লাগিয়েছি ওটাকে এই পাশে দিয়ে আমি ডিজাইনের ওপরে রেখে আমি চারপাশটা কীভাবে সেলাই করে নিচ্ছি সেলাই করে নিয়ে উল্টে নিলেই তৈরি হয়ে যাবে আমার মশারি কভারটি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন কেমন কেমন হয়েছে আপনি সেটাও জানাবেন তো আজকে এই পর্যন্ত চলে আসবো আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আল্লাহ হাফেজ